নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এই যে ঘাটকোল দেখছেন, এই ঘাটকোলের পাতা দিয়ে আমার মা একটা খুব সুন্দর রেসিপি বানাবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য বাগানে যে ঘাটকোলের গাছগুলো ছিল সেখান থেকে মাঝখানের পাতাটা রেখে বাকি ঘাটকোলের যে ডাঁটি এবং পাতাগুলো কীভাবে কেটে নিতে হবে, মাঝখানের পাতাটা রাখতে হবে, না হলে কিন্তু ঘাটকোল গাছগুলো মারা যাবে। তারপর এবারে ঘাটকোলের ডাঁটিগুলো কেটে নিয়ে পাতাগুলোকে এইভাবে আগে কুচি করে নিতে হবে। এইভাবে সমস্ত পাতাগুলোকে ছোট ছোট কুচি করে নিতে হবে। পাতাগুলো কুচি করে নেওয়ার পরে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর পাতাগুলো নিয়ে মিক্সির ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে এবং তার সাথে পরিমাণ মতন লঙ্কা দিতে হবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবারে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবং এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিতে পারেন, তাহলে পেস্টটা ভালো হবে। এবার দেখুন, এটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। পাতাটাকে এইভাবে একদম স্মুথ পেস্ট বানিয়ে এইবারে পাতাটাকে একটা বাটিতে তুলে নিতে হবে। এইভাবেই সমস্ত পাতাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই যে ঘাটকোল পাতার এই যে রেসিপিটা, এটা কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে। এই একটা পদে আপনি সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল, একটা শুকনো লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন এবং অল্প একটু কালো জিরে দিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজের বাটা। এখানে 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে ফোড়নের সাথে তারপরে পেস্ট করে রাখা পাতাটা এর ভিতরে দিয়ে দিতে হবে। তবে এই পাতার সাথে কিন্তু অল্প একটু জল দিতে হবে। মিক্সিতে অল্প একটু জল দেওয়া হয়েছিল পাতাটা পেস্ট করার সময়, তবে এইটা একটুখানি মিক্স করে নিয়ে কিন্তু এর ভিতরে আরও একটুখানি জল দিতে হবে। এটাই মিক্সি ধুয়ে এবং বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দেওয়া হলো। বেশ এতটা পরিমাণে জল দিতে হবে, কারণ এই রান্নাটা যত কষিয়ে কষিয়ে করবেন ততই কিন্তু এটা ভালো হবে। যদি এই কোনো প্রকার জল ছাড়া যদি এটা কষিয়ে রান্না করেন তাহলে এটা ভালো থাকবে না। মানে এটা ফ্রিজ ছাড়া আপনি 2 দিন নিঃসন্দেহে সংরক্ষণ করতে পারবেন যদি এইভাবে জল দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করেন। আর জল দিয়ে যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর টেস্ট হয়। যেহেতু ঘাটকোলটা এই বর্ষাকালের এই সিজনেই হয়, সেজন্য কিন্তু হালকা অনেক সময় গলা চুলকানোর ভয় থাকে, কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আর 1 ফোঁটাও গলা চুলকাবে না। তারপর এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এই ঘাটকোল পাতার এই যে বাটাটা, এটা অনেকেই করে থাকেন, তবে এই ফোড়নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন কুচি আর পেঁয়াজ, এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এইবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিতে হবে, তবে নুনটা আপনারা একটু পরেও দিতে পারেন এবং সেই সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দেওয়া হলো। তবে হলুদ গুঁড়ো দিলে কিন্তু একটু আগে থেকেই দিতে হবে। এইবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ নুনটা অনেক সময় আগে দিলে একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য শেষের দিকে দিতে পারেন। আমার মা যেহেতু অনেকদিন রান্না করতে করতে অভ্যাস আছে বলে এরকম আগেই দিয়ে দিয়েছে। এবার অল্প একটুখানি চিনি দিতে হবে, যেহেতু এটা একটা শাক তাই চিনি কিন্তু একটু দিতে হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর যেহেতু অল্প অল্প করে ভাতের সাথে খাওয়া হয় সেই জন্য কিন্তু অল্প একটু চিনি দিতে হবে। এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, মানে এটাকে কিন্তু অনবরত নাড়াতে হবে। প্রথম দিকে জল থাকার কারণে এটা একটু কম নাড়ানো হবে, কিন্তু শেষের দিকে কিন্তু এটা বেশ ভালো মতন নাড়াতে হবে। দেখুন একদম শুকিয়ে এসেছে এবং কড়াইয়ের গা থেকে উঠেও যাচ্ছে আর একদম ঝুরুঝুরু হয়ে যাচ্ছে। এইবার কিন্তু এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে এসেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নামিয়ে নিতে হবে। যদি এইভাবে শুকনো করা হয় তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এবং 2 দিন ফ্রিজ ছাড়া ভালোভাবে কিন্তু সংরক্ষণ করা যাবে, মিনিমাম 2 দিন। তারপর এটাকে প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু কষতে কষতে বেশ গায়ের রঙটা গাঢ় হয়ে গেছে এবং হালকা কালচে রঙ চলে এসছে। এইবার এটাকে ভাতের সাথে সার্ভ করে দিন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।